এবার আমরা যে বিন্যাসটা করব সেটা হলো স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে কত প্রকার সাজানো যায়। তার আগের বিন্যাসে কিন্তু আমরা শিখেছিলাম স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণগুলিকে পাশাপাশি বা একত্রে রেখে বিন্যাস, আর এবার আমরা শিখব একত্রে না রেখে বিন্যাস। তার মানে দেখো, তাহলে এই যে ডটার শব্দটিকে প্রথমে আমরা উঠাচ্ছি, প্রথমে আমরা একটু হিসাব করিনি মোট বর্ণ কত কি আছে। মোট বর্ণ আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এবং যেহেতু একাধিক বর্ণ নেই তাহলে শুধু স্বরবর্ণ হিসাব করি। স্বরবর্ণ আছে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 3টি, এবং ব্যঞ্জন বর্ণ আমরা দেখতে পাচ্ছি তাহলে কয়টি আছে, 5টি। তাহলে আমাদের প্রশ্ন কি, আমাদের প্রশ্ন হলো এই শব্দটার স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে শব্দটির বর্ণগুলি কত উপায়ে সাজানো যায়। তার মানে আমরা যখন এই শব্দটার যে কোনো কায়দায় যতবার আমরা সাজাবো, তার এই যে স্বরবর্ণগুলো, এই স্বরবর্ণ দুইটা যেন পাশাপাশি না থাকে। তার মানে আমি হয়তো এরকম সাজাইতে পারবো ডি এ জি এইচ, তারপর একটা ই, তারপর টি আর, এরকমের মানে কখনো এ ইউ এই ই এই তিনটা যেন পাশাপাশি না থাকে। এই কত কায়দায় সাজানো যায় সেই জিনিসটা আমরা এখন দেখবো। তাহলে কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই বর্ণগুলিকে পাশাপাশি রেখে একটা পদ্ধতিতে আমরা সাজানো শিখেছি। তাহলে যদি ধরো, যদি ক্লাসে প্রশ্ন করা হয় যে স্যার আজকের আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট আসেনি, তাহলে কি আমরা এভাবে করতে পারি যে আমার ক্লাসে মোট স্টুডেন্ট সংখ্যা কত এবং উপস্থিত হয়েছে কত। তাহলে মোট সংখ্যা থেকে উপস্থিত হওয়াটাকে যদি বিয়োগ দিই তাহলে কিন্তু না হওয়াটা পাওয়া যায়। তার মানে আমরা এখানের যে মোট ফ্যাক্টোরিয়াল, সেই মোট ফ্যাক্টোরিয়াল থেকে যদি পাশাপাশি রেখে ফ্যাক্টোরিয়ালটা বিয়োগ দিই তাহলে কিন্তু পাশাপাশি না রেখে ফ্যাক্টোরিয়ালটা পাওয়া যায়। তাহলে আমরা এখন লিখতেছি স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে বিন্যাস। বিন্যাস দেখো, তাহলে আমরা প্রথমে একটু পাশাপাশি রেখে বিন্যাসটা একটা হিসাব করি। দেখো তাহলে পাশাপাশি যদি রাখি স্বরবর্ণগুলোকে, তাহলে স্বরবর্ণ তিনটাকে মিলে ধরলাম আমরা কয়টি, 1টি, আর এ আছে ব্যঞ্জন বর্ণ 5টি, তাহলে মোট ফ্যাক্টোরিয়াল কত হয়, 6 ফ্যাক্টোরিয়াল। এবার যেহেতু একাধিক বর্ণ নেই তাই আমরা ভাগ দিচ্ছি না, কিন্তু ওই যে স্বরবর্ণ তিনটা নিজেদের ভিতর তো আবার বিন্যাস করবে, সে বিন্যাস 3 ফ্যাক্টোরিয়াল গো। এবার তাহলে এই জিনিসগুলো, এই জিনিসটা হলো স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস। তাহলে এই শব্দটার মোট বিন্যাস কত, 8 ফ্যাক্টোরিয়াল। এই 8 ফ্যাক্টোরিয়াল থেকে যদি পাশাপাশি রেখে ফ্যাক্টোরিয়াল বিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু পাশাপাশি না রেখে এই বিন্যাসটা পাওয়া যায়। এর উত্তর হচ্ছে আমাদের, এটাই হলো এটার অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কটি করি দেখি। দেখো পরের অঙ্কটি আমাদের হলো থিসিস, TSESIS। এখানে মোট বর্ণ কয়টি দেখো, মোট বর্ণ 1, 2, 3, 4, 5, 6, 6টি। একাধিক বর্ণ এখানে আছে, এস বর্ণ আছে 2টি। তাহলে এবার হিসাব করি, স্বরবর্ণ আছে 1টা, 2টা, 2টি, তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টি, 4টি। তার মানে স্বরবর্ণ আছে 1টা, 2টা, 2টি এবং ব্যঞ্জন বর্ণ আছে 4টি। তাহলে এখানে আমরা স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে বিন্যাস আগেরটার মতো একইভাবে করবো আমরা। তাহলে আগেরটায় আমরা কি করেছিলাম, মোট ফ্যাক্টোরিয়াল থেকে পাশাপাশি রেখে ফ্যাক্টোরিয়ালটা বিয়োগ দেবো। তাহলে আমরা এটা যদি মোট ফ্যাক্টোরিয়াল প্রথমে বের করতে চাই, তাহলে মোট ফ্যাক্টোরিয়াল কত আমরা জানি, ফ্যাক্টোরিয়াল 6। তার মানে মোট ফ্যাক্টোরিয়াল থেকে ভাগ দিতে হবে কোনটা, একাধিক বর্ণ যেটা আছে, যেহেতু এস আছে কয়টা, 2টা, 2 ফ্যাক্টোরিয়াল ভাগ। এবার তারপরে যদি আমরা বিয়োগ দেবো পাশাপাশি রেখে বিন্যাস, তার মানে এই স্বরবর্ণ দুটিকে 1টা ধরবো আর ব্যঞ্জন বর্ণ 4টা, মোটের উপর কত হয়, 5 ফ্যাক্টোরিয়াল। এবার একে আবার ভাগ দেবো 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা, যেহেতু একাধিক বর্ণ 2 আছে। কিন্তু ওই যে দুটিকে আমরা একত্রে ধরেছিলাম স্বরবর্ণ দুটিকে, ও দুটি আবার নিজেদের ভিতর বিন্যাস করবে, ফ্যাক্টোরিয়াল 2 উপায়। এখন এই যে বিয়োগফলের যে উত্তরটা হবে সেটাই হবে আমাদের উত্তর। আমরা একটু ক্যালকুলেটারে দেখি কত হয়। এটার উত্তর হচ্ছে 240, এটাই হলো এটার অ্যান্সার। সবাইকে ধন্যবাদ।